আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসলাম সিপিএ নিয়ে। আজকের টপিকগুলো হচ্ছে সিপিএ কি, অ্যাফিলিয়েট এবং সিপিএ এর মধ্যে পার্থক্য, সিপিএ যে অফারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ট্রাফিক মেথড নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেসব বিষয়ে নিয়ে কথা বলবো এবং পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো। সো আমরা যদি সিপিএ শিখতে চাই এবং আমরা যদি সিপিএ এর বেসিক টাই না জানি, সেক্ষেত্রে আমাদের সিপিএ মার্কেটিং আমরা যতই করি না কেন বা যতই আমরা মেথড চাই না কেন, আমরা কিন্তু ভালো কোনো ফলাফল পাবো না। সো আমাদেরকে ভালো ফলাফল আর হচ্ছে ভালো আর্নিং নিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে যে বিষয়টির উপরে আমরা আর্ন করতে চাচ্ছি বা যে বিষয়টির উপরে আমরা ভালো ফলাফল আনতে চাচ্ছি সেটির বেসিক নলেজ অন্তত আমাদের থাকতে হবে। সো আমরা বাংলাদেশে যারা আছি সিপিএ নিয়ে অনেকে অনেক কথা বলি, অনেকে অনেক কিছু জানি, অনেকে অনেক কিছু শেয়ার করি। সো আমি আমার পক্ষ থেকে সিপিএ নিয়ে আমি যতটুকু বুঝি আমি ততটুকুই বোঝানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে বিভিন্ন সিপিএ নেটওয়ার্কগুলো আমাদেরকে বিভিন্ন অফার দেয়, অফারের লিস্টিং থাকে, সেই অফারের লিস্টিংগুলোর থেকে আমরা একটা অফার চুজ করি এবং সেই অফারগুলোর থেকে আমাদেরকে একটি করে অ্যাকশন নিতে হয়। এখন সিপিএ অফারগুলো কিরকম হতে পারে, সেটি হতে পারে আপনার ইমেল সাবমিশন, জিপ সাবমিশন, ফোনের পিন সাবমিশন এরকম টাইপ, অথবা একটা অ্যাপস ডাউনলোড করা, একটা সাইটে রেজিস্ট্রেশন করা, এরকম হতে পারে। সো আমাদেরকে তারা তখনই পেমেন্ট করবে যখনই আমরা কোনো অ্যাকশন নিব এবং সেই অ্যাকশনে তাদের কিছু বেনিফিট হবে প্লাস তারা আমাদেরকে কিছু পেমেন্ট করবে। সো এটি হচ্ছে সিপিএ। আমরা সাপোজ আমরা একটা নেটওয়ার্ক কোম্পানি, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। সো এটি হচ্ছে আমাদের একটি কোম্পানি, ঠিক আছে। সিপিএ তে এই কোম্পানিটি একটি অফার প্রমোট করেছে বা একটি অফার তৈরি করেছে, লাইক একটা মোবাইল অ্যাপস। দেন সে এই মোবাইল অ্যাপসটিকে তার হচ্ছে আমাদের মতো বা হচ্ছে যারা মোবাইল ইউজ করি আমরা মোবাইল ইউজারদের কাছে এটি পৌঁছানোর জন্য সে এই তার অফারটিকে অসংখ্য সিপিএ নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কগুলোর কাছে অফারটিকে দিল এবং বললো যে এই অফারটি আপনি নেন এবং আমাকে কিছু কাস্টমার দিন। সো সিপিএ নেটওয়ার্ক সেটি হচ্ছে তার সাইডে লিস্টিং করবে এবং আমাদের মতন যারা মার্কেটার আছে তারা সেই সিপিএ নেটওয়ার্ক সাইট থেকে আমরা সেই হচ্ছে অফারটিকে নিব এবং আমরা আমাদের টার্গেটেড ট্রাফিকের কাছে পৌঁছে দিব। এখন আমরা মোবাইল একটি অ্যাপস হচ্ছে এই কোম্পানি থেকে এই সিপিএ নেটওয়ার্কের মোবাইল অ্যাপসের উপরে একটি অফার করেছে, অফার দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা মার্কেটাররা বললাম কি এই অ্যাপসটি আমরা আমাদের লিঙ্ক নিলাম, প্রমোট লিঙ্ক নিলাম এবং এটি আমাদের ট্রাফিকের কাছে পৌঁছে দিব, সেই সব ট্রাফিক যারা ফোন ইউজ করছে বা মোবাইল ইউজ করছে কারণ এটি মোবাইল অ্যাপস। কিন্তু আমরা যদি ভুলক্রমে এই ট্রাফিকগুলোর কাছে না পৌঁছে দিয়ে যদি আমরা সরাসরি ডেস্কটপ ইউজারদের কাছে দিচ্ছি অথবা অন্য কোনো মানে মার্কেটিং এর কোনো আমাদের নিয়ম কানুনই নেই, আমরা যেখানে সেখানে মার্কেটিং করছি, তো সেক্ষেত্রে হলো কি আমরা কমিশনটি পাচ্ছি না এবং এই পর্যায়ে হতে পারে কি আমাদের যে সিপিএ যে অ্যাকাউন্টটি আছে এটি ব্যান্ড হতে পারে, ঠিক আছে। তো এখন আমি মনে করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে পেমেন্টটি পাবেন। এই যে কোম্পানিটি, এই কোম্পানিটি হচ্ছে এই যে মোবাইল অ্যাপস যারা দিচ্ছে তারা এই সিপিএ নেটওয়ার্কে $10 পেমেন্ট করছে, যে হচ্ছে এই মোবাইল অ্যাপের যদি একটি কনভারসেশন আসে তাহলে তারা এই কোম্পানিকে $10 দিবে। এই কোম্পানি আবার কি করছে, যে আমাদের মতো যারা মার্কেটার আছে তাদেরকে হচ্ছে বলছে আমরা $5 দিব এই অফারটি প্রমোট করার জন্য। তখন গিয়ে যখন আমরা এই ট্রাফিকের কাছে এটি পৌঁছে দিব তখন একটি ট্রাফিক এটি একটি অ্যাপস ডাউনলোড করার জন্য আমাদেরকে তারা $5 দিবে এবং এই কোম্পানি সিপিএ নেটওয়ার্কে দিবে $10। সো এইভাবে আসলে সিপিএ টোটাল প্রসেসটি হচ্ছে। দেন যেটি আসতেছে সেটি হচ্ছে ডিফারেন্স বিটুইন সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট। আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা অ্যাফিলিয়েট এবং সিপিএ কে এক করে ফেলি, আসলে না, অ্যাফিলিয়েট এবং সিপিএ পুরোটাই ভিন্ন। কিরকম, অ্যাফিলিয়েটে আমাদেরকে যেটি করতে হয় আমাদেরকে একটি সেল করতে হয় এবং আমাদের সেল করার পরই আমরা কিন্তু কমিশন পাই, কিন্তু যখন আমরা সিপিএ করতে যাব আমাদের সিপিএ তে কিন্তু আমাদের কোনো সেল করতে হবে না এবং আমরা একটি গেট কমিশন আফটার সেল ফর এ কমপ্লিটিং পার্টিকুলার অ্যাকশন, ঠিক আছে। যখনই আমরা কমিশন পাবো তখনই যখন আমাদের মাধ্যমে কোনো কেউ হচ্ছে একটি অ্যাকশন নেবে, লাইক হচ্ছে কেউ পিন সাবমিশন করছে বা ইমেল সাবমিশন করছে বা জিপ সাবমিশন করছে, তাহলে কিন্তু আমরা হচ্ছে কমিশনটি পেয়ে গেলাম। কিন্তু অ্যাফিলিয়েটে আমাদেরকে কিন্তু সেল করতে হবে তারপরে গিয়ে আমরা কমিশন পাবো।
তো অ্যাফিলিয়েট এবং সিপিএ এর মধ্যে পার্থক্য হয়তো আপনারা বুঝে গেছেন যে অ্যাফিলিয়েট আপনাকে সেল করতে হচ্ছে কিন্তু সিপিএ তে আপনাকে সেল করতে হচ্ছে না। আচ্ছা, টাইপ অফ অফার্স, এখানে যে বিষয়টি সেটি একটু আপনারা খেয়াল করেন। টাইপ অফ অফার সিপিএ তে আমি যেটি দেখাইছি, যেমন সিপিএল কস্ট পার লিড, পিপিএল পে পার লিড, সিপিএস কস্ট পার সেল এবং রেভিনিউ শেয়ার। এখন বিষয়টা হচ্ছে সিপিএল এবং পিপিএল দুটা জিনিসই কিন্তু একই, কস্ট পার লিড এবং পে পার লিড। এখন কস্ট পার লিড এবং পে পার লিড এর যে সাইট গুলি আছে সেগুলো আসলে কিরকম হতে পারে, এরকম হতে পারে যে একটি সাইট নতুন এসেছে এবং এই সাইটটিতে কিছু ইউজার দরকার, এই ইউজার গুলো হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা হচ্ছে ইউজার রিসিভ করবে। তো সেক্ষেত্রে সিপিএল যে সাইটগুলি বা পিপিএল যে সাইটগুলি দিচ্ছে তাদের কাজটি হচ্ছে একটি সিপিএ নেটওয়ার্ককে তারা তাদের রেজিস্ট্রেশনের লিঙ্কই দিবে এবং এই রেজিস্ট্রেশনের লিঙ্কগুলো আমাদের মতো মার্কেটাররা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করব। তবে হ্যাঁ, এখানে একটি বিষয় আছে, এই সাইটটি যদি এমন হয় যে হচ্ছে ক্যানাডার সাইট অথবা এই সাইটটি যদি এমন হয় ইউকের সাইট, তো আমাদেরকে ইউকে এবং ক্যানাডার সাইট যে মেম্বার গুলো আছে বা যে ট্রাফিক গুলো আছে তাদেরকেই কিন্তু এই সাইটে ভিজিটর হিসেবে পাঠাতে হবে এবং রেজিস্ট্রেশন করাতে হবে। যদি আমরা এই সাইটগুলো যদি আমরা এমন হয় যে আমরা ইন্ডিয়ান কিছু হচ্ছে রেজিস্ট্রেশন যারা করছে তাদেরকে আমরা পাঠালাম এবং বাংলাদেশে কিছু লোকজনকে পাঠালাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে হচ্ছে আমাদের সিপিএল বা পিপিএল যারা আছে তারা কিন্তু আমাদেরকে হচ্ছে রেজিস্ট্রেশন ফি দিচ্ছে না বা আমাদের কমিশন দিবে না। আমরা তখনই কমিশন পাবো যখনই আমরা হচ্ছে আপনার ইউকে বা ক্যানাডার ভিজিটর পাঠাবো, ঠিক আছে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে সিপিএস কস্ট পার সেল। এখানে একটি বিষয় হচ্ছে যে কস্ট পার সেল দেখে আপনারা এটা মনে করতেছেন যে এটা হয়তো বা হচ্ছে সেল করার পরেই আমরা হচ্ছে কমিশনটি পাবো, তবে না, সিপিএ তে কিছু কিছু নতুন সাইট আছে বা পুরাতন কিছু সাইট আছে যারা আসে এবং তারা হচ্ছে এটি বলে যে হচ্ছে এই প্রোডাক্টটি আমরা ফ্রি দিচ্ছি, তবে এই প্রোডাক্টটির শিপিং চার্জ আমরা নিব, লাইক হেলথ রিলেটেড একটি প্রোডাক্ট হতে পারে হেলথ। তো সেই যারা ইউএস এর ক্লায়েন্ট বা হচ্ছে আমরা যদি ইউকে এর কোনো ক্লায়েন্টকে আমাদের এটি কিনতে হয়, সো সেক্ষেত্রে করবে কি এই সিপিএ আমরা যে অফারটি আছে এটি প্রমোট করবো তাদের কাছে এবং তারা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করবে এবং তাদের হচ্ছে শিপিং চার্জটা অনলি দিবে কিন্তু প্রোডাক্ট সে ফ্রি পাচ্ছে। তো এই যে শিপিং চার্জটি দিচ্ছে এটি হচ্ছে কস্ট পার সেল, ঠিক আছে। এখানে কিন্তু যা শিপিং চার্জটাই তারা নিচ্ছে, তাদের প্রোডাক্টের কোনো প্রাইস নিচ্ছে না। আর রেভিনিউ শেয়ার, এটা নিয়ে একটু কথা বলি, সেটি হচ্ছে রেভিনিউ শেয়ার নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার অনেকেই রেভিনিউ শেয়ার আজকে প্রথম শুনছি বা এই বিষয়ে আমরা অনেক কিছু জানি না। সো সেক্ষেত্রে যেটি বলি আমি, যেন রেভিনিউ শেয়ারটা হচ্ছে লাইফ টাইম আর্নিং এর একটি প্রসেস। সেটা কিরকম, যেন হচ্ছে একটি ইন্স্যুরেন্স কোম্পানি একটি ইন্স্যুরেন্স ওপেন করেছে তাদের নতুন ইন্স্যুরেন্স, তো একটি ইন্স্যুরেন্স এক বছরের জন্য সে দিল হচ্ছে আপনার $500। তো যখন আপনার মাধ্যমে একজন ব্যক্তি এই ইন্স্যুরেন্সটি নেবে এবং সে এক বছরের জন্য $500 দিবে, তখন তার 50% আপনি এখান থেকে পাবেন, মানে $250 আপনি পেলেন। দেন এক বছর পর যখন এই লোকটি আবার বলবে যে আমার এই হচ্ছে যে ইয়েটি আছে প্রসেসটি আছে এটি আবার আমি রিনিউ করতে যাই এবং সে যখন আবার $500 দিবে, তখন সেক্ষেত্রে আবার আপনি আবার 50% পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার লাইফ টাইম আর্নিং। এরকম যদি আপনার হচ্ছে পার মান্থ 2-4টা ক্লায়েন্ট থাকে তাহলে কিন্তু আপনার আর্নিংটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলে আসতেছে। তো এখানে রেভিনিউ শেয়ার বলতে আপনি জাস্ট হচ্ছে আপনার মাধ্যমে কিছু যদি ক্লায়েন্ট যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে বা এরকম সামথিং লাইক আরো যারা কোম্পানি আছে তাদেরকে যদি কিছু ক্লায়েন্ট দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এই কোম্পানিগুলো থেকে প্রতিনিয়ত একটা বেনিফিট বা একটা আর্নিং বা একটা রেভিনিউ আসতে থাকবে, ঠিক আছে। এখন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ট্রাফিক। আমরা সবাই জানি দুটি ট্রাফিক মেথড, সেটা হচ্ছে পেইড এবং একটি হচ্ছে ফ্রি। সো এখন ফ্রি এবং পেইড, বাংলাদেশে ফ্রি ট্রাফিক মেথড সম্পর্কে আমরা সবাই জানি, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া, ব্লগ পোস্টিং, এসইও, আর পেইড হচ্ছে পিপিসি পেপার ক্লিক, পিপিভি পেপার ভিউ। সো এখানে যেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, টামলার, রিডিট, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এগুলো আমরা আমাদের অফারগুলো প্রমোট করতে পারি। ব্লগ পোস্টিংটা কি, ব্লগ পোস্টিংটা হচ্ছে আমরা যদি একটি অফার থাকে আমাদের, সেটি হচ্ছে অফারটি হলো
হেলথ রিলেটেড। সো আমাদের হেলথ রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোনে গিয়ে গিয়ে আমরা আমাদের এই অফারটিকে প্রমোট করতে পারি, ঠিক আছে? এটিকে বলা হচ্ছে ব্লগ পোস্টিং। তারপরে যেটা হচ্ছে এসিও, আমাদের যদি একটি সাইট থাকে এবং এই সাইটটিতে যদি আমরা একটি প্রোডাক্ট বা সিপিএর অফার গুলো নিয়ে প্রমোট করতে থাকি এবং এটিকে যদি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি, সেক্ষেত্রে আমরা কিছু কমিশন কিন্তু পেতে থাকবো। যখন আমাদের সার্চের গুগলের র্যাঙ্কে চলে আসে আমাদের হচ্ছে প্রোডাক্টের ইয়েটি, সেটি কিন্তু আমরা সেখান থেকে কন্টিনিউয়াসলি কিছু একটা বেনিফিট পাচ্ছি। আর পিপিসি, পে পার ক্লিক, এটা আসলে হচ্ছে ফেসবুকে আমরা বিভিন্ন অ্যাড দেখে থাকি, সেই অ্যাডগুলো নিয়ে হচ্ছে পে পার ক্লিক। এবং পিপিভি, পে পার ভিউ, আমরা যখনই কোনো একটি সাইডে ঢুকি তখনই দেখি একটি পপ আপ উইন্ডো আমাদের সামনে চলে আসবে, এবং আমরা পপ আপ উইন্ডোটি যখন আমাদের আমরা দেখি তখন আমরা এখানে বিভিন্ন অফার দেখি। সো আপনি যখন এই পেপার ভিউ পপ আপ অ্যাড দিতে যাবেন বা হচ্ছে আপনি পিপিসি করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে এবং সোশ্যাল মিডিয়া ব্লগ পোস্টিং আর এসইওটা আপনি ফ্রি করতে পারবেন। এখন আসি ইনসেন্টিভ ট্রাফিক। ইনসেন্টিভ ট্রাফিকটা আসলে কি? ইনসেন্টিভ ট্রাফিকটা আসলে এরকম যে হচ্ছে আপনি আপনার অফারটিকে একজনের মাধ্যমে কাজ করিয়ে নিচ্ছেন, ঠিক আছে? যেমন freelancer.com, upwork.com, fiverr.com এ প্রচুর পরিমাণে যারা ফ্রিল্যান্সার আছে তারা ইনসেন্টিভ ট্রাফিক সেল করে বা হচ্ছে ইনসেন্টিভ ট্রাফিক কিছু টাকা বা কিছু ডলারের মাধ্যমে তারা এটি দিয়ে থাকে। তো এটি একটি বলে রাখি, কিছু কিছু সিপিএস সাইট আছে যেগুলো আপনার ইনসেন্টিভ ট্রাফিক অ্যালাউ করে না, ঠিক আছে? কিছু কিছু আছে যেমন দেখবেন নট অ্যালাউ লেখা থাকে। তো এগুলোর ক্ষেত্রে যদি আপনি ইনসেন্টিভ ট্রাফিক নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান করতে পারে বা লক হয়ে যেতে পারে। তো এখন যে বিষয়টি হচ্ছে freelancer.com, fiverr.com, upwork.com এগুলোর মধ্যে যারা ফ্রিল্যান্সার আছে যারা ইনসেন্টিভ ট্রাফিক সেল করে তাদেরকে যদি আপনি কিছু ডলার পেমেন্ট করেন তাহলে তারা আপনাকে কিছু ট্রাফিক দিবে। তো সবগুলো সিপিএ মার্কেট প্লেস বা নেটওয়ার্কের জন্য কিন্তু ইনসেন্টিভ ট্রাফিকটা নয়, ঠিক আছে? তো এখন আমরা বাংলাদেশি, সো আমাদের কিছু প্রবলেম থাকেই। তো সেই প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে স্প্যামিং করা, যেমন হচ্ছে আমরা যদি শুধুমাত্র জিপ সাবমিশন, ও জিপ সাবমিশন, তাহলে বিপিএস বা বিপিএম ধরে ধরে আমরা তো অসংখ্য জিপ সাবমিশন করতে পারবো, দিনে 1,000, 2,000, 3,000, কোনো প্রবলেমই না। সো এইভাবে করে আসলে হয় কি, সিপিএ যে নেটওয়ার্ক গুলো এগুলো কিন্তু আমাদের থেকেও বেশি চালাক, ঠিক আছে? তো এরা কিন্তু জানে যে হচ্ছে যখনই আমি জিপ সাবমিশন দিচ্ছি তার মানে অসংখ্য জিপ তারা ইন্টারনেট থেকে নিবে এবং তারা কিন্তু এই ভিপিএন বিপিএস এর মাধ্যমে এটি মানে এই জিপ সাবমিশন গ্রহণ করবে। তখনই কিন্তু তারা তাদের হচ্ছে এক যে সাইট সেই সাইটে কিন্তু অলরেডি এইগুলো অ্যাভয়েড যাতে করা হয় এগুলো সম্বন্ধে তারা বলে দেয়, এবং কিছু কিছু সাইট আছে যারা ট্র্যাক করতে পারে যে আপনি অনলি ভিপিএন দিয়ে অথবা ভিপিএস দিয়ে কাজটি করছেন। এই জন্য এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। যদি একটি ভালো আর্নিং এবং দীর্ঘ মেয়াদি একটি আর্নিং চান সেক্ষেত্রে অবশ্যই স্প্যামিং অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? দেন পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড বিষয় নিয়ে একটু বলি। সেটি হচ্ছে পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না, পেনিয়ার বাংলাদেশে সাপোর্ট করে, ব্যাংক ট্রান্সফারও বাংলাদেশে হয়। পেপাল অনেক অনেক হচ্ছে সিপিএস সাইট আছে যারা হচ্ছে পেপালের মাধ্যমে লেনদেন করে থাকে আর পেনিয়ারের মাধ্যমেও কিছু করে থাকে, তবে পেপালের মাধ্যমে বেশি করে থাকে কারণ বেশিরভাগ সিপিএস সাইটগুলো নেই ইউএস এর হয়ে থাকে। সো আপনাদেরকে কাজ করতে হলে অবশ্যই পেপাল একটি ম্যানেজ করে রাখতে হবে, আপনারা পেপাল নেবেন এবং পেনিয়র তো বাংলাদেশ থেকে করতে পারছেন, আর ব্যাংক ট্রান্সফারে আসলে একটু বেশি সমস্যা হয়, এদিকে না যাওয়াই ভালো। তো আমার মনে হয় যে হচ্ছে আপনারা মোটামুটি সিপিএ নিয়ে ধারণা আপনাদের চলে আসছে এবং সিপিএ শর্ট করে মাত্র কিছুক্ষণের মধ্যে আমি সিপিএ টোটাল প্রসেসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কারণ সব অনেকে আমাকে কোশ্চেন করে আপু সিপিএ কি বা হচ্ছে সিপিএটা আসলে কিভাবে কাজ করে এটা আসলে জানি না, অ্যাফিলিয়েট সিপিএ এক কিনা। তো যার কারণে আজকে আমি এই ভিডিওটি করলাম, এবং হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওগুলো লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে আরো মানুষজন দেখতে পারে এবং ইন্সপায়ার হয় কাজ করার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য। আর একটি বিষয় সেটি হচ্ছে আমাদের সিপিএ নিয়ে, আমি কিছুদিন আগে বলেছি যে আমাদের সিপিএ নিয়ে ভিডিও সিরিজ আসতেছে। তো এই যে বিষয়গুলো দেখলাম এগুলো আমি খুব শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমার ভিডিওতে আরো সুন্দরভাবে এবং আরো ডিটেলস ভাবে আমি বলেছি, এবং আমি বলেছি আমার প্রত্যেকটি ভিডিও একটু লেন্দি হবে এবং হচ্ছে প্রত্যেকটি ভিডিওর মধ্যে ইউনিক কিছু থাকবে যা আপনাদের সিপিএ নিয়ে যত কনফিউশন আছে আল্লাহর রহমতে আমি মনে করছি সবগুলো সমাধান হয়ে যাবে।
সো আপনারা ভালো থাকবেন, এবং পরবর্তীতে আপনারা কি লাইভ দেখতে চাচ্ছেন বা কি লাইভ ভিডিও চান সেটি নিয়ে আমাদের অবশ্যই কমেন্টস করবেন, এবং আমাদের এই ভিডিও টিউটোরিয়াল তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।